সারা বাংলাদেশে আজকে আলোচিত সমালোচিত 15ই রমাদান কিয়ামত সংগঠিত হবে রমাদান নাকি কিয়ামত এই রমাদানেই নাকি কিয়ামত যে আলামতগুলো প্রকাশিত হয়েছে এই রমাদানেই কিয়ামত যে আলামতগুলো প্রকাশিত হয়েছে এই আলামতগুলো দেখে অনেক ইউটিউবার অনেক ফেসবুকে অনেকে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রকাশ করছি হাদিসের এবারত দিয়ে আসলে আদৌ 15ই রমাদানে কিয়ামত হবে কিনা বিকট আওয়াজের মাধ্যমে পৃথিবী প্রকম্পিত হবে আদৌ সেই প্রকম্পিত হওয়ার বিকট আওয়াজ যে আওয়াজ সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছেন সেই আওয়াজ কি আগামী শুক্রবারের দিন 15ই রমাদান সংগঠিত হবে কিনা বিকট আওয়াজে সারা পৃথিবী প্রকম্পিত হবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাইয়েরা উপস্থিতি জনতা আপনারা জানেন একটি বিষয় সারা বাংলাদেশে আজকে আলোচিত সমালোচিত 15ই রমাদান কিয়ামত সংগঠিত হবে রমাদান নাকি কিয়ামত এই রমাদানেই নাকি কিয়ামত যে আলামতগুলো প্রকাশিত হয়েছে এই রমাদানেই কিয়ামত যে আলামতগুলো প্রকাশিত হয়েছে এই আলামতগুলো দেখে অনেক ইউটিউবার অনেক ফেসবুকে অনেকে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রকাশ করছি হাদিসের এবারত দিয়ে আল্লাহ রাসূলের একটি হাদিসকে সামনে রেখে অনেকে আমরা প্রকাশ করে দিচ্ছি মাহে রমাদান 15 তারিখে ইয়ামুল জুমা শুক্রবারের দিন অতএব যে আমলগুলো সংগঠিত যা আলামতগুলো সংগঠিত হয়েছে এই আলামতগুলোর কারণেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে আসলে আদৌ 15ই রমাদানে কিয়ামত হবে কিনা বিকট আওয়াজের মাধ্যমে পৃথিবী প্রকম্পিত হবে আদৌ সেই প্রকম্পিত হওয়ার বিকট আওয়াজ যে আওয়াজ সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছেন সেই আওয়াজ কি আগামী শুক্রবারের দিন 15ই রমাদান সংগঠিত হবে কিনা বিকট আওয়াজে সারা পৃথিবী প্রকম্পিত হবে কিনা আসুন আমরা হাদিস থেকে জেনে নেই সম্মানিত ভাইয়েরা আমরা জানি কিতাবুল ফিতান 638 নম্বর একটি হাদিস রয়েছে এই কিতাবুল ফিতানে 638 নম্বর একটি হাদিস যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে 15ই রমাদান যে রমাদান 15 তারিখ মাহে রমাদান এই 15 রমাদান শুক্রবার হবে ওই সময় হঠাৎ বিকট একটি আওয়াজ হবে যে আওয়াজের মাধ্যমে 70,000-এর মতো মানুষ তারা বিতলঙ্গ হয়ে যাবে অনেকেই শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলবে অনেকের দৃষ্টিশক্তি হারিয়ে যাবে অনেকের আবার বোধগম্য হারিয়ে ফেলবে সেন্সলেস হওয়ার মতো উপক্রম হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সময় আপনার উম্মতদের করণীয় কি ওই সময় আপনার উম্মতেরা কি করবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সময় আমার উম্মতেরা ওই সময় আমার অনুসারীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামেরা তারা দরজা জানালা আটকিয়ে দিবে আটকিয়ে দিয়ে তারা এই বিকট আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে পানাহ চাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে আর যারাই আল্লাহর কাছে মাগফিরাত ক্ষমা চাইবে আল্লাহর কাছে পানাহ চাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে তার করুণায় রহমান রহিমের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গোলামদেরকে বান্দার বান্দীদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন আসলেই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ফিতানে যে হাদিসটি বলেছেন এই হাদিসের প্রতি লক্ষ্য না রেখে আমরা 15ই রমাদান
ইয়াউমুল জুমআ শুক্রবারের দিন, সেই জন্য আমরা সবাই বিধিব্যস্ত হয়ে যাচ্ছি, ফেসবুক সোশ্যাল মিডিয়া অনলাইনে লেখালেখি করতেছি। আসলে ভাই, যে আলামতগুলো প্রকাশিত হয়েছে, এই আলামতগুলো দিয়ে আপনারা প্রমাণ করতে চাচ্ছেন, মানুষের ভিতরে বিভ্রান্তর সৃষ্টি করতে চাচ্ছেন যে কেয়ামত হবে। আসলে সেইটা কি ঘটেছে? যা ঘটার কথা ছিল, যা শাবান মাসে, জুলকদ মাসে, জুলহজ মাসে, এমনকি মহরম মাসে যুদ্ধ বিগ্রহ লেগে যাবে। হাজিদের ভিতরে তাওয়াফকারী হাজি যারা মক্কা মদিনায় মোকাররমায় যারা অবস্থানরত রয়েছেন, তাদের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিবে, তাদের মালগুলো লুটে ফুটে মানুষ নিয়ে যাবে। এবং জুলকদ, জুলহজ, রমাদান, এই কয়টি মাস মানুষের ভিতরে বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ লেগে যাবে, সেগুলো তো আমরা দেখি না, সেগুলো তো এখনও ঘটে নাই। না ঘটে আমরা মনে করেছি রমাদান মাস আল্লাহ রসুল বলেছেন প্রথম শুক্রবার দিন, জুমার দিন থেকে শুরু হবে কেয়ামতের আলামত, আবার মাঝে আমরা শুক্রবার পাব। এই শুক্রবার যদি 15 রমাদান হয় তাহলে বুঝতে হবে কেয়ামত, আর এই কেয়ামত আলামত, আর এর ভিতরে একটি বিকট আওয়াজ সংগঠিত হবে, বিকট একটি আওয়াজ আমরা পেয়ে যাব, পুরা পৃথিবী প্রকম্পিত হবে। আর এর বিনিময়ে আমরা বুঝতে পারব 70,000 মানুষ তারা বিতলঙ্গ হয়ে যাবে, শ্রবণ ক্ষমতা, দৃষ্টিশক্তি বাকরুদ্ধ হয়ে যাবে। আদৌ কিন্তু এটা নয়। ইমাম হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাই, ইমাম সুইতি, জালালউদ্দিন সুইতি সহ অনেক ফিকাহবিদ, মুহাদ্দিসিন ইকরাম, জমহুর উলামা ইকরাম, অনেকেই এই মোটটাকে তারা দুর্বল বলেছেন যে শুক্রবারের দিন যদি রমাদান শুরু হয়ে যায়, 15 তারিখ যদি রমাদান শুক্রবার হয় তাহলে বিকট আওয়াজ হবে, এমনটা তারা দুর্বল বলেছেন, জয়ীফ হাদিস বলেছেন। আপনারা অনেকে হাদিসের সনদ মতন না জেনে যারা এটা ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে বিভিন্নভাবে প্রকাশ করে দিচ্ছেন, আপনারা মানুষের ভিতরে যে আতঙ্ক সৃষ্টি করাইতে চাচ্ছেন, এর বিনিময়ে আপনাদের লাভটা কী হচ্ছে? হ্যাঁ, লাভ হচ্ছে, লাভ এত আপনার ফলোয়ার্স বেড়ে যাচ্ছে, লাভ এত আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, আপনি হয়তো সেখান থেকে কিছু পাচ্ছেন। মূলত মানুষকে আতঙ্কিত করা, মূলত মানুষকে ভিতর ভিতরে রাখা, ভয়ের ভিতরে রাখা, এগুলোর ভিতরে না রেখে আমল আকিদার যদি কিছু হাদিস কোরআনের পান তাহলে সেগুলোকে আপনারা প্রকাশ করতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি কারো কাছ থেকে শুনল, শোনার পরে সেটা প্রকাশ করলো, সবচাইতে বড় মিথ্যাবাদী সে, এটা আমরা কেন করব? হ্যাঁ, তবে বলতে পারেন হুজুর, কিয়ামত সংগঠিত হওয়ার জন্য যত আলামত আছে সব আলামত তো প্রকাশিত হয়েছে। বাবা মার সাথে সন্তানের সুসম্পর্ক থাকবে না, নিজের ভাই ব্রাদার সাথে সম্পর্ক না রেখে বন্ধুর সাথে সম্পর্ক রাখবে, ডান দিক থেকে ইনকাম নাকি বাম দিক থেকে ইনকাম এগুলো মানুষ দেখতে চাইবে না, দেখার কোনো প্রয়োজন হবে না। আলেম ওলামারা মাজলুম হবে, জুলুমকারীরা রাষ্ট্র ক্ষমতা দখল করবে, এগুলো আপনারা বলতে পারেন, বলতে পারেন নিজের আত্মীয় স্বজনকে, এবং মানুষেরা খাদ্যে ভেজাল দিবে, অর্থ ইনকাম করে বিরাট বালাখানা তৈরি করবে, সম্মান ইজ্জতওয়ালাদের সম্মান ইজ্জত দেওয়া হবে না, বলতে পারেন এগুলো সব সংগঠিত হয়ে গিয়েছে, কিন্তু তারপরও কেয়ামত হচ্ছে না কেন? আসলেই কি কেয়ামত এই 15 রমাদান না? ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন কোনো একজন আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত বলার মানুষ পৃথিবীতে থাকবে, অর্থাৎ সৎ নিয়তে আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে, আল্লাহ এবং তার রাসূলকে ভয় করে, শ্রদ্ধা করে, যে যতক্ষণ পর্যন্ত এই স্লোগান দেওয়া, আওয়াজ দেওয়ার মতো মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না। অতএব আপনার আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার আমার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অসংখ্য ভাইয়েরা বোনেরা দেশ বিদেশ থেকে এসএমএস করে, অনেকে ফোন করে খোঁজ খবর নিচ্ছে, হুজুর আদৌ কি আগামী শুক্রবারের দিন বিকট আওয়াজটি হবে? আমরা কি দরজা জানালা আগের থেকে আটকে দিয়ে রাখবো? এ ধরনের অনেকেই অনেক কথা বলতেছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভীত হওয়ার কোনো কারণ নেই,
আমাদের মাহে রমাদান আল্লাহ পাক যে শিক্ষার জন্য দিয়েছে আসুন সে শিক্ষাটা আমরা গ্রহণ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসটা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে সম্ভবত তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারবে সম্ভবত তোমাদের দ্বারা ভালো ভালো কাজগুলো সমাজে সংগঠিত হবে বাস্তবায়িত হবে কিন্তু আদৌ আমরা কি করে যাচ্ছি বলেন তো আমরা যা করতেছি বেছে বেছে খুঁজে খুঁজে যা দুর্বল যা মানুষের সামনে নিয়ে আসলে মানুষের আতঙ্কিত হয়ে যাবে হাদিস কোরআনের দৃষ্টিতে দুর্বল সেগুলো নিয়ে এসে মানুষকে আতঙ্কিত করতেছি আসলে ভাই এগুলো ঠিক না মাহে রমাদান পরিশুদ্ধর জন্য এসেছে পরিমুক্তির জন্য এসেছে আসুন আমরা ফিরে আসি আসুন আমরা ফিরে আসি সেই দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যে পথ আনার জন্য আল্লাহ পাক মাহে রমাদান দিয়েছেন আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন আশা করি আমার আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন ভীত নয় ভয় নয় আমল আকীদা পরিশুদ্ধ আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নার প্রতি আমরা নজর রেখে চলাফেরা করলে আমাদেরকে কেউই ভীত করতে পারবে না আমাদের ক্ষতিগ্রস্ত কেউই করতে পারবে না এমনকি আমরা কারোটাকে সাড়া দেব না কোরআন হাদিস ব্যতীত কোনো কথা মূল্যায়ন আমরা কখনো করব না মূল্য দেব না আশা করি বুঝতে পেরেছেন আবারও দেখা হবে কত হবে আজকে বিদায় নিচ্ছি আমি শেখ আবু ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু